বিসমিল্লাহি রকমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো এই চব্বিশ চ্যানেল মিক্সার কীভাবে চালাইতে হয় আসুন আমরা ভিডিওটা না কেটে দিয়ে সম্পূর্ণ দেখি আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কারেন্টের এসি কটটা লাগাবো এসি কট্টা লাইন দিয়ে কারেন্টের সাথে এসি এসি লাইনটা দিয়ে কারেন্টের মালতির সাথে অ্যাডজাস্ট করে দিয়ে তারপরে আমরা এই এখান থেকে আমরা এটুকু মধ্যে আমরা এম থেকে সেডে সেডে ইনপুট করবো এ থেকে মিক্সার থেকে আউট হবে মানে সেডে ডুববো এটুকু মধ্যে আমরা এটা শিখব তারপর উপরে যাব প্রথমে আমরা শিখবো এই মনু স্টুডিও মনু স্টুডিও আর এল এটা হলো স্টুডিও স্টুডিও মনু এটা হলো মনু স্টুডিও আর এলো স্টুডিও ঠিক আছে সাফের জন্য আর কি আরে আপনার এল আর এল আর এর সাইড ঠিক আছে এল আর এ আপনার এটা এখানে সাপ লাগাইতে পারেন আর এই সাইডে বক্স লাগাইতে পারেন এল আর এল আর এর সাইড ঠিক আছে তারপর আমরা এরকম এখানে কী শিখলাম এল আর এল আর এ দুই সাইড ঠিক আছে মানে আমরা দুই সাইড শিখলাম এক সাইডে আপনার সাপ দিতে পারবো এই সাইডে আমরা বক্স লাগাবো আবার ইচ্ছা করলে আমরা এই বক্সে অনেক বক্স বক্স যদি অনেক হয় সাপ তো অত বা দুই তিন পেয়ার দুইটি এক পেয়ারও হতে পারে তাহলে আপনার সম্পূর্ণ এল এল আর লাগাবো সাপ আর যদি অনেকটি বক্সও মানে বক্স তো অনেক লাগাইতে হয় অনুষ্ঠানে তার মধ্যে আমরা এই বক্স লাগাবো কি অক্সে অক্স ও এই অক্স বলে গ্রুপ আউটে আমরা বক্স লাগাবো গ্রুপ আউট এই যে গ্রুপ আউট ওয়ান গ্রুপ ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর এই আমরা কি গ্রুপ আউডে আমরা বক্স লাগাবো আর আমরা সাপ লাগাবো কি এল আর এল আর এল আর এ সাপ লাগাবো এল আর যে যেমন ধরেন এই যে এই মনু স্টুডিও এটার মধ্যে আমরা সাপ লাগাবো আর যদি বেশি সাপ হয় তাহলে আমরা যে এগুলোর মধ্যে লাগাবো আমরা এল আর এ লাগাবো সাপ আর আমরা গুরু পাউডে লাগাবো বক্স ঠিক আছে আর আমরা লাগাবো মানে অক্স অক্স ওয়ানে লাগাবো আমরা মনিটর অক্স ওয়ান অথবা টু এইগুলো আমরা মনিটর লাগাবো মাইক লাগালে অক্স থ্রি আসে এক্স টু আছে এগুলো আমরা মাইক মনিটর লাগাবো অক্স অক্সে অক্সে লাগাবো আমরা কি লাগাবো মনিটর মাইক এগুলা লাগাবো আমরা অক্সে ঠিক আছে অক্সে লাগাবো মনোটর আর মাইক অক্স ওয়ান অক্স টু এগুলা মধ্যে মিলে আমরা মাইক আর মাইক মনোটর লাগাবো ঠিক আছে আসুন আমরা এই সেট মানে এখান থেকে যে সেডে আউট হবো এরপর বটে আমরা আমাদের শেষ করলাম আসুন আমরা মিক্সারের সামনে যাই চলুন বর্তমানে আমরা ওই যে সাপের সাপের যে মনোটুডিও স্টুডিও লাইন দেখলাম মনো লাইন দেখলাম আমরা এল লাইন এলআর এল আর এর মাস্টারগুলো দিয়ে দিব আমরা ওই যে পুসগুলো ডাবাইয়ে দিব পুশগুলো ডাবাই লব ঠিক আছে আমরা পুষটি ডাবাইয়ে তারপরে এল আর দিয়ে দিব আমরা এল আর শিখলাম ঠিক আছে এল মানে এই যে সেটা আউট হবে এল আর থেকে এটা আমরা শিখলাম কি এল আর এল এর আমরা মাস্টার দিয়ে দিলাম তারপরে আমরা এই আপনার আমরা এখন বাউড আউট বাউডের আউটের মাস্টারগুলো দিয়ে দিব গুরু আউট গুরু আউটের মাস্টার দিয়ে দিব তারপর অক্সের ওক্সের মাস্টারগুলো এই যে অক্স ওক্স ওয়ানের মাস্টার ওক্স টু এর মাস্টার অক্স অক্সফোরের মাস্টার অক্স অক্সফোরের মাস্টার থ্রি এর মাস্টার দেখুন আমরা ওয়ক্সের মাস্টারগুলো দিয়ে দেবো এখানে এখান দিয়ে অক্সের মাস্টারগুলো দিয়ে ঠিক আছে আমরা অক্সের মাস্টারটি দিয়ে দেব তারপরে আমরা এই আমরা ওয়াক্সের মাস্টার গেলো গ্রুপ আউটের মাস্টার গেলো ঠিক আছে আমরা গ্রুপ আউট শিখলাম মানে এখান থেকে সেট আউট হবে এলাম না মাস্টারগুলোকে দিয়ে দিব মাস্টারগুলো দেওয়ার পর আমরা এখন শিখবো শিখবো ইকো প্রসেসার ইকো প্রসেসার আমরা এটা এলো এটা হলো ওয়ান সাইড প্রসেসারের একটা হলো ই প্রসেসারের সাইড ওয়ান প্রসেসারের সাইড টু দুইটা এলো ওয়ান সাইড টু সাইট প্রসেসারের আমরা এই যে এই ওয়াক্স ওয়াক্স ওয়ানের প্রসেসারের মাস্টার ওক্স এর প্রসেসরের মাস্টার অক্স থ্রির প্রসেসরের মাস্টার অক্স ফোরের প্রসেসরের মাস্টার এই যে এখানেও অক্স টু ওয়ান অক্স টু এখানে মানে প্রসেসারের দুই সাইডের ইসি প্রসেসারের মাস্টার দেওয়া আছে অক্স ওয়ান অক্স টু ঠিক আছে এভাবে দেওয়া আছে ঠিক আছে কিন্তু গুপুর গুরু ওয়ার্ডে আপনার ওই এলআর এর সাথে সন্তোষ করা গুরু বাডে আপনার কোনো আলাদা কোনো মাস্টার নাই ঠিক আছে এখন আমরা এটি শিখলাম আর তা আমরা আমরা পরে আমরা শিখবো ওই এই এই যে অক্সের অক্সের মাস্টারগুলো আমরা দিয়ে নেব আমরা প্রথমে করব আমরা প্রসেসার প্রসেসার করব কি একে দিব আমরা প্রসেসারটা একে দিব আর আমরা ইকু যারা ইকু ইকু চালাবেন তারা এক মধ্যে দিবে ইকু দিবেন নয়ে আর প্রসেসার দিবেন একে একে দিবেন প্রসেসার একে দিবেন প্রসেসারের কাড়া এই যে একে দিবেন প্রসেসারের কাটা আর নয়ে দিব আমরা কি নয়ে দিব আমরা নয় তো নয় নয়ে দিব আমরা ইকু ইকু প্রসেসার আপনার গেল মানে এই ফেটার দিয়ে পুষ্টুকি ডাবাই দিয়ে আমরা ওয়ান সাইডে দিব প্রসেসার একে এই যে প্রসেসারে মাস্টার একে দিব ওয়ান সাইড আর টু সাইডে আমরা ইকু দিব ইকু দিব নয় ঠিক আছে ইকু দিব কি শিখলাম আমরা ইকুর ইকুর ইকু দিব নয়ে প্রসেসার দিব একে ঠিক আছে আমরা দুই সাইডে দিলাম তাহলে আমরা এখন চ্যানেল শিখবো চ্যানেলে আমরা চ্যানেল আসলাম চ্যানেল আসার পর যে এক নাম্বার চ্যানেল এখন ধেন এক নাম্বার চ্যানেল এক নাম্বার চ্যানেল মানে ফেটারটা দিব পোস্টগুলো ডাবাইয়ে দিব পোস্টগুলো ডাবাই দিয়ে এই যে এল আর এল আর আমরা সমান সমান করব এল আর যাকে বলে এল আর এল আর সমান সমান করব তাহলে এই যে এটা হলো অক্স ওয়ান ওই ওই বলে ইকো ই প্রসেসরের এই যে আমরা প্রসেসারের মাস্টারগুলো দিয়ে এলাম প্রসেসরের এক নম্বর প্রসেসার ইকুর প্রসেসার ইকুর ইকুর ই ইকুর এ লাইনের ইকুর এরকম প্রতিটা লাইনে আলাদা আলাদা করা ই আছে মানে ইকোর ভলিউম দেওয়া আছে প্রতি মাইক ফোনে এটা চব্বিশটা মাইক এই চ্যানেল মিক্সার চব্বিশটা মাইক ফোন ডোকাইতে পারবেন এই এই লাইনের আমরা এক নাম্বার ইকো দিব আর দুই নাম্বারটারে আমরা এক নাম্বারটার পাঁচ দিব দুই নাম্বারটা আমরা ইকো দিব। ওখানে আমরা মাস্টার ঠিক করে এলাম যে ওগুলো ভালো করে খেয়াল করে দেখে নেবেন আর দেখটা আমার ভুলও হইতে পারে কারণ আমি ভিডিওটা তাড়াতাড়ি করতেছি আমরা কি শিখলাম এনে একে আমরা পাঁচ হাজার দিব দুয়ে দিব ইকো এটা শিখলাম তারপরে আমরা এই যে অক্স অক্সান নাম্বার এখানে আমরা অক্সান নাম্বার দিকে দেখে আসছি মাস্টারও দেখে আসছি আউটও দিকে আসছি তারপরে আমরা অক্স থ্রি অক্স টু অক্স ওয়ান এভাবে আমরা সবগুলো দিয়ে দিব তারপরে আমরা শিখব মানে বেস এটা বেস বেস বেসের বলিউম এটা লু এটা মিট তারপরে টুন ঠিক আছে এটা গেমস এটা গেমস মাস্টার ঠিক আছে আমরা কি শিখলাম তাহলে এ লাইনে এক লাইনে শিখলে এটা মানে ওয়ান লাইনে শিখলাম ঠিকলাম মানে ওয়ান লাইন ওয়ান এরম এভাবে আপনার চব্বিশটা চ্যানেলে চব্বিশটা মাইক লাগাইতে পারবেন এভাবে আপনারা আলাদা আলাদা চালাইতে পারবেন চব্বিশটা চ্যানেলে এক চ্যানেলে যা আছে আপনার চব্বিশ চ্যানেলে তাই আছে এ আমরা একটা লাইন শিখলাম এক লাইনে কী শিখলাম এল আর তারপর ধর গিয়া একে আপনার আমরা কী দিছি একে দিছি প্রসেসার দিয়ে এ ইকু ঠিক আছে তারপর ডক্স ফোর অক্স থ্রি এক্স অক্স টু অক্সি ফত নাম্বার অক্স ওয়ান তারপরে আমরা বেস আমরা বেস দিব তারপরে লো মিট হাই গেমস মাস্টার ঠিক আছে আমরা এগুলো দিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম মানে এক চ্যানেলে যা শিখবো প্রতি চ্যানেলে তাই ঠিক আছে আশা করি আমরা আমাদের আমি আপনাদের পুরোপুরো ভালোভাবে বুঝাইতে পারছি না বুঝতে পারলে আপনি আমার ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব আপনি ফোন করে জেনে নেবেন অথবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ঘন্টা বাড়িতে রাখবেন আর আমরা সামনের পর্ব দেখবো এখন সামনে এই যেমন ধরেন মাইকফোন এই যে আমরা মাইকফোন এটা হলো গিয়া স্টুডিও লাইন মাইক ফোন এটা হলো মনু ঠিক আছে আমরা মনু 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 দিয়ে আমরা কি করব মাইক ফোন চালাবো আর এটা দিয়ে আপনার গান টান বাজাবো গান অথবা টুন মুন বাজাবো ঠিক আছে ঠিক আছে গান টুন বাজাবো ঠিক আছে আমরা তাহলে শিখলাম চব্বিশ চ্যানেল মিক্সার কিভাবে চালাইতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন তারপরে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম